বইমেলায় বই আসছে আমার কাজের মেয়ে নামে। এখন হয়তো আপনারা অনেকে পড়েন না, কিন্তু আমি যখন মরে যাব তখন হয়তো আমার বইগুলো থাকবে। কাককে সবাই বলে অসুন্দর পাখি, বাট আমার কাছে মনে হয় কাক সবচেয়ে সুন্দর। প্রত্যেক বইমেলায় যেরকম আমার বই থাকে, সো এবারও সেটার ব্যতিক্রম নয়, ডেফিনেটলি বই আসবে। আমার নিজেকে কিন্তু অলস মনে হয়, হ্যাঁ আমার মনে হয় যে আমি চাইলে আরও অনেক কাজ করতে পারি। মানে এমন না যে আমি সারাদিন অনেক কাজ করি, আমার বোন জানে আমি অনেক বসতে থাকি, অনেক আড্ডা দিই, অনেক ঘুরতে যাই। সো আমার আমি মনে করি না যে আমি অনেক কিছু করে ফেলেছি। আমার মনে হয় আমি চাইলে আরও অনেক বেশি পরিশ্রমী হতে পারি, কিন্তু আমি খানিকটা অলস। আর এই যে কথাগুলো আপনারা বললেন, যে লেখার কথা বললেন, ছবি আঁকার কথা বললেন, আমার মনে হয় যে আমি শিল্পের সব জায়গায় আসলে হাঁটতে চাই। আর খুব সচেতনভাবে যে আমি এগুলো করি তা না, আমার লিখতে ভালো লাগে ছোটোবেলা থেকে, তাই লিখি। আর আপনারা আমার লেখা পছন্দ করেন, পাঠকরা আমার বই কিনে, তার জন্য পরের বছর আবার প্রকাশকদের একটা ইয়ে থাকে, আবদার থাকে যে লিখতে হবে। সো দেখা যায় যে অনেক প্রকাশককে নিরাশ করতে হয়, যে কারণ আমি অভিনেতা যেহেতু, সো অ্যাক্টিং ইজ আ ভেরি ডিম্যান্ডিং জব। আমি চাইলেই আসলে অনেক কিছু করতে পারি না, কারণ শুটিং যখন থাকে তখন আমি কিছুই করতে পারি না। সো পাঠকদের এক ধরনের ভালোবাসা আছে, তার জন্য আমি লিখি আমার পাঠকদের জন্য। আর সবচেয়ে বড় যেটা আমি মনে করি, যে আপনারা এই যে এতগুলো ক্যামেরা আমার দিকে তাক করে আছেন, সো তার মানে আমার ভয়েসটা ইম্পর্ট্যান্ট। সো আমি আমার ভয়েসটা রেইজ করতে চাই, এবং আমি যখন চলে যাব, আজকেও মরে যেতে পারি, কালকেও মরে যেতে পারি, আমি যখন চলে যাব আসলে আমার বইগুলো থাকবে। এখন হয়তো আপনারা অনেকে পড়েন না, কিন্তু আমি যখন মরে যাব তখন হয়তো আমার বইগুলো থাকবে। তখন হয়তো আমি আসলে কী বলতে চাচ্ছিলাম সোসাইটিকে, বা আমি কীভাবে ভাবি আমার জীবনকে, সেটা আমার বই, আমার পেইন্টিং। আমার কাকের ছবি আঁকতে ভালো লাগে, কারণ কাককে আপনারা পছন্দ করেন না, কাককে সবাই বলে অসুন্দর পাখি, বাট আমার কাছে মনে হয় কাক সবচেয়ে সুন্দর, তাই আমি কাকের ছবি বেশি আঁকি। সো যেরকম আমার নেক্সট যে উপন্যাসটা আসছে সেটা আপনাদেরকে বলে দিই, নাম হচ্ছে কাজের মেয়ে, মিজান পাবলিশার্স থেকে আসবে। তো কাজের মেয়েটা কেন আমি রেখেছি, আমার বইয়ের নাম, আমরা সবাই আমাদের বাসায় অনেকে হেল্প করে, আমাদের মেয়েরা আসে, সো আমরা এমন একটা নেগেটিভ সুরে কাজের মেয়ে বলি, বাট আমার কাছে খুব খটকা লাগে যে কাজের মেয়ে মানে তো মেয়েটা অনেক কাজের, তাই না? সো বা কাজের ছেলে মানে যে ছেলেটা অনেক কাজের, রাইট? তার মানে ও কাজের একটা মানুষ, মানে পজিটিভলি। বাট যে মানে নেগেটিভলি যেভাবে বলে কাজের মেয়ে, কামের ছেড়ি, ওইটা আমার কাছে খটকা লাগে সোসাইটির। তো দ্যাটস ওয়াই আমি এই নামটাই রেখেছি, যে কাজের মেয়ে আসলে মেয়েটা অনেক কাজের, এই কথাটা আমি বলতে চাই সোসাইটিকে। সো আমার প্রত্যেকটা বইতে আমি একটি মেসেজ রাখার চেষ্টা করি একদম শক্তভাবে, সো সেটা তো আমি বলতেই থাকবো আসলে, সেটা আমার পেইন্টিংয়ের মাধ্যমে হোক, আমার কবিতা হোক, আমার উপন্যাস হোক, লেখালেখি হোক। আমার ক্যারিয়ারের জন্য আমি মনে করি যে খুবই ভালো একটি বছর হবে আগামী বছর, যেহেতু তিনটা সিনেমা একসাথে আমার রিলিজ হবে একের পর এক। সো আমি এই বছর আসলে সিনেমা নিয়ে থাকতে চেয়েছি, এবং আমি স্ট্রাগল করছি আসলে সিনেমার সাথে থাকার জন্য, এর জন্য অনেক কাজ করছি না, অপেক্ষা করছি ভালো স্ক্রিপ্টের। এবং সে আমার জন্য অনেক লাকি এই বছর যে আমি তিনটা ছবির কাজ একসাথে শেষ করতে পেরেছি, এবং অলরেডি আরও দুইটে ছবির কথা চলছে, হয়তো আপনারা সামনেই জানতে পারবেন। সো ডেফিনেটলি আমার জন্য অনেক লাকি ইয়ার এই বছর। যাপিত জীবনে আমার যে আঞ্জুম চরিত্রটি, সেটি হচ্ছে ভাষা আন্দোলনের সময় আমাদের মেয়েরা, আমাদের ওই আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে আসলে রাজনীতির সাথে না জড়িয়েও নিজের দেশের জন্য, নিজের ভাষার জন্য যেভাবে আসলে আন্দোলন করেছে, নিজের ভাষার জন্য, দেখেন আমরা কোন দেশ আছে যে ভাষার জন্য রক্ত দিয়েছে, অন্য কোনো দেশ কিন্তু নেই। সো ওরকম একটি মেয়ের ক্যারেক্টার আমি প্লে করেছি আনজুম। আর দামপাড়ায় আমি করেছি মাহমুদা হক, আন্টি এখনও বেঁচে আছে, বাংলাদেশের ফার্স্ট ফিমেল অ্যাম্বাসেডর, আমি তার ক্যারেক্টার প্লে করেছি। আর পায়েলে যে ক্যারেক্টার প্লে করেছি সেটা এখন বলতে চাচ্ছি না, আমি চাই যে রিলিজের সময় সবাই দেখুক। সো অ্যাক্টার থেকে একটা ক্যারেক্টার আসলে ডিফারেন্ট, আপনারা ডেফিনেটলি যখন রিলিজ হবে তখন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। যে যার মতো করে আসলে ফ্যাশনকে তুলে ধরে, আমার কাছে ফ্যাশন হচ্ছে প্রতিদিন চেঞ্জ হয়, এটা আমার মুডের উপর নির্ভর করে। আর আমার মনে হয় ফ্যাশন হচ্ছে মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ পায় ফ্যাশন। এবং আমি আসলে আজকে আমার যেরকম শাড়ি পরতে ইচ্ছে করছিল, তাই আজকে আমি শাড়ি পরে এসেছি। আমার হয়তো এক এক দিন এক এক কিছু পরতে ইচ্ছা করে। সো ফ্যাশন আসলে এটা আমার মনে হয় প্রতিদিন চেঞ্জ হয়। নতুন বছরের পরিকল্পনা হচ্ছে সিনেমা করতে চাই, একের পর এক সিনেমা নিয়ে আরও অনেক বেশি সিরিয়াস হতে চাই, এবং যেরকম এই বছর করলাম সেই ধারাবাহিকতা যাতে থাকে, যাতে একের পর এক সিনেমায় কাজ করতে পারি, সেটাই হচ্ছে আমার ইচ্ছা। আপনারা দোয়া করবেন যাতে কাজ করতে পারি। অপ্রাপ্তি আসলে আমার কিছু নেই। আমার মনে হয় দেখেন, আপনি যখন মনে করবেন যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি আশেপাশের মানুষকে দেখবেন, অনেকে মানে আমার
যে ফ্যামিলিতে জন্ম হয়েছে সেই ফ্যামিলিতে না জন্ম হয়ে আমার অন্য কোনো পরিবারেও জন্ম হতে পারতো। সো আমি আসলে সবসময় ব্লেসড ফিল করি নিজেকে, আর অপ্রাপ্তি আসলে বলতে কিছু নেই, বেঁচে আছি, আর এর চাইতে বড় কিছু কি হতে পারে।